আবু মহসিন খান। পরিবারের তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন তিনি। দিনের বেশিরভাগ সময় আনন্দে থাকতে পছন্দ করতেন তিনি। এরকম একজন উদার মনের মানুষের এমন মর্মান্তিক দুর্ঘটনায় অবাক আত্মীয় স্বজন নিকট ছিলেনা। তার ছোট ভাই আরিফ খান ও লিপু খান। লিপু খান বলেন, বড় ভাই পারিবারিকভাবেই হিরো ছিল। আমরা শৈশবে তাকে স্মরণ করতাম। তার জন্ম কুমিল্লায়। 1980 সালের দিকে আমাদের পুরো পরিবার ঢাকায় চলে আসে। সবাই মিলে থাকতাম ঢাকার গ্রিন রোডে। কুমিল্লা থাকা অবস্থায় দুই বড় ভাই বিয়ে করে। পরিবার বড় হয়, আস্তে ধীরে আলাদা হয়ে যায় সবাই। তবে যে কোনো উৎসবে একত্রিত হতাম সবাই। সবাই অনেক আনন্দ উল্লাস করতাম। তবে এসবের সব উৎস ছিল বড় ভাই মহসিন খান। মহসিন খানের বাবা আবু তারেক একজন ব্যবসায়ী ছিলেন। তার পথ ধরেই মহসিন খানও ব্যবসায়ী। বাবা এখনো বেঁচে আছেন, মা নেই। বাবা থাকেন ছোট ভাই লিপু খানের সাথে। একটা সময় আমার বড় ভাই ব্যবসায়িকভাবে খুবই সফল ছিলেন। যখন রাস্তায় বের হতেন, তিন চারটা গাড়ি বহর নিয়ে বের হতেন। তার চলাফেরা ছিল হিরোর মতো। মারা যাওয়ার তিন দিন আগেও আমরা ডিসি অফিসে গিয়ে তার পিস্তলের রিনিউ করে এসেছিলাম। কখনো কি ভেবেছি যে এই পিস্তল দিয়েই নিজেকে হত্যা করবেন ভাই? মহসিন একজন ভ্রমণ পিপাসু ব্যক্তি ছিলেন। সুযোগ পেলে দেশে এবং দেশের বাইরে ঘুরে আসতেন। গত দু বছরে করোনার জন্য সুযোগ না আসলেও কিছুদিন আগে জামাই রিয়াজ, উম্মে টিনা নাতনির সঙ্গে ঘুরে এসেছিলেন। সে ঘটনা উল্লেখ করে লিপু খান বলেন, ভাইয়া একা থাকেন বলে তার বাসায় বেশি সময় আসা হতো না, তবে দেখা হতো প্রায় দিনে। আমরা বাইরে দেখা করতাম, গল্প করতাম, আড্ডা দিতাম। বাসার সঙ্গে একটু অভিমান ছিল, কারণ আমাদের সব সম্পত্তি ব্যাংকের কাছে মর্গেজ দেওয়া। সেখান থেকে ভাইয়া তার সম্পত্তি বুঝে চেয়েছিলেন, কিন্তু সেটা তো সম্ভব না। তাছাড়া বাবার শরীরটাও ভালো যাচ্ছিল না। বড় সন্তানের এমন মৃত্যুর সংবাদ শুনে তিনি নির্বাক হয়ে গেছেন, কোনো কথাই বলছেন না। ভাইয়ার বাসায় রান্না হতো না, তিনি বাইরে খেতেন অথবা ফুডপান্ডা থেকে অর্ডার করতেন বা আমার বাসা থেকে আসত। তিনি গরুর সিনার মাংস খুব পছন্দ করতেন। কয়েকদিন আগেও বড় ভাইকে বক্সে করে সিনার মাংস রান্না করে দিয়ে গেছি, যা এখনো পুরোটা শেষ করতে পারেনি, অনেকটা ফ্রিজে রয়ে গেছে। বলতে বলতে কেঁদে ফেললেন লিপু খান।